ডাব চিংড়ি বাঙালি হেঁশেলের এক রাজকীয় পদ। বাড়িতে অতিথি এলে খুব সহজেই রেস্তোরাঁর মতো ডাব চিংড়ি বানিয়ে আপ্যায়ন করতে পারেন। চলুন তাহলে দেখে নিই ঘরে বসে সহজেই ডাব চিংড়ি বানিয়ে ফেলার সহজ রেসিপি। নমস্কার বন্ধুরা, জয়ীর রান্নাঘরে সবাইকেই স্বাগত। আজকের রেসিপি ডাব চিংড়ি। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ডাব চিংড়ি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম একটু বড় সাইজের একেবারে টাটকা টাটকা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের পা, পেটের দিকের অংশ ও মাথার দিকের শুঁড়গুলিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর চোখের নিচের অংশ থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মাথায় যে মোটা কাঁটা আছে সেই কাঁটাটিকেও কেটে এইভাবে বাদ দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছটাকে ভালো করে কেটে নেওয়ার পর এইভাবে পেটের এই অংশটিকে ধরে উপরের যে মোটা খোলাটি আছে সেই খোলাকে তুলে নিচ্ছি, তাহলে চিংড়ি মাছ খেতে নরম লাগবে। চিংড়ি মাছের পিঠের মোটা খোলাটিকে পুরোটা তুলে নিয়ে আসার পর লেজের দিকে একটু খোলা রেখে দেব, তাহলে চিংড়ি মাছটা দেখতে খুব ভালো লাগবে। চিংড়ি মাছের পা মাথা কেটে নিয়ে খোলাটিকে ছাড়িয়ে নেওয়ার পর পিঠের এই অংশটিকে এইভাবে কেটে নেওয়ার পর চিংড়ি মাছের মাথার মোটা কাঁটাটা দিয়ে পিঠের কালোশিরাটিকে তুলে বের করে নিলাম, আর সঙ্গে মাথায় যে নোংরাটি ছিল সেই নোংরাটিকে আস্তে আস্তে তুলে বের করে নিলাম। সমস্ত চিংড়ি মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর নুন হলুদ মাখিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ডাব চিংড়ি বানানোর জন্য প্রধান উপকরণ হলো কচি ডাবের শাঁস। আমি এখানে 3টি ডাব নিয়েছি, তার মধ্যে 2টিতে নরম শাঁস আছে, আর এই ডাবটিকে এনেছি রান্নার শেষে চিংড়ি মাছগুলোকে এর মধ্যে ভরে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব বলে। ডাবের পেছনের দিকটি এইভাবে কেটে নিয়েছি, তাহলে ডাবটিকে খুব সহজভাবে বসাতে পারবো। এই ডাবটির মধ্যে নরম শাঁস আছে, যেহেতু এই রান্নায় ডাবের একটি মুখ্য ভূমিকা আছে তাই ডাবটিকে সঠিকভাবে কেটে নেওয়া জরুরি। মাথার দিকটা একটু বড় করে কেটে নিলাম, তাহলে কি এর ভেতর থেকে শাঁসটিকে বের করতেও আমার সুবিধে হবে, আর ডাবের ভেতরে চিংড়ি মাছগুলোকে ভরে দিতেও সহজ হবে। একটি বোলের মধ্যে ডাবের জলটিকে আমি ঢেলে নিলাম। ডাব কাটার সময় জলের মধ্যে নোংরা পড়ে যায়, তাই জলটিকে একটি পরিষ্কার কাপড়ের মধ্যে ঢেলে নিয়ে ছেঁকে নিলাম। এইভাবে ডাবের জলকে ছেঁকে নিলে ডাবের জলে আর কোনো নোংরা থাকবে না। এরপর ডাবের শাঁসটিকে একটি চামচের সাহায্যে আমি এইভাবে আলতোভাবে তুলে নিচ্ছি। এই যে ডাবটি আমি বাজার থেকে এনেছি, এই ডাবটা বেশ বড় আর ভেতরটা বেশ ফাঁপা আর বেশ গভীর হওয়ার জন্য খুব কষ্ট হচ্ছিল শাঁসগুলোকে তুলতে, তাই চামচ দিয়ে তোলার সময় একটু চেপে চেপেই তুলতে হয়েছে। তাই চেপে চেপে তোলার জন্য ডাবের এই শাঁসের গায়ে শক্ত শক্ত অংশগুলো উঠে এসেছে, আর এই শক্ত শক্ত অংশগুলোকে আমি নখ দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। যদি পরিষ্কার না করে দিই তাহলে কিন্তু শাঁসটা খেতে কষাটে লাগবে। ডাবের শাঁসগুলোকে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তবে পেস্ট বানানোর সময় পেস্টটিকে পাতলা করার জন্য আমি একটু ডাবের জল দিয়ে দিলাম। এই দেখুন কি সুন্দর আমার পেস্টটি বানানো হয়ে গেছে আর পাতলাও হয়েছে। একটি বাটিতে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, 3-4টি কাঁচা লঙ্কা দিয়ে আর 1/2 কাপ মতো নারকেলের কোড়া দিয়ে একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নেব। তবে এই পেস্টটি বানানোর জন্য আমি এখানে ডাবের জল দিয়েই পেস্টটিকে স্মুথ করে বেটে নিচ্ছি। পুরো রান্নাটি আমি ডাবের জল দিয়েই বানাবো। আর এই দেখুন কি সুন্দরভাবে সর্ষে পোস্তর পেস্টটিকে বানিয়ে নিলাম। কড়াইতে বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলকে ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে দেব। এরপর ওই তেলের মধ্যে একে একে সমস্ত চিংড়ি মাছগুলোকে দিয়ে ঘড়ি ধরে 2 মিনিটের মধ্যে এপিট ওপিট ভেজে তুলে নেব। খুব বেশি সময় ধরে চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। খুব বেশি গরম তেলের মধ্যে চিংড়ি মাছ দিয়ে কখনো ভাজতে নেই, তাহলে চিংড়ি মাছের বাইরের অংশটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে শক্ত হয়ে যাবে আর ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে। চিংড়ি মাছের 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার খুব আস্তে আস্তে আর 1 পিঠ উল্টে ভেজে নেব। এই দেখুন চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব। সমস্ত মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই মাছ ভাজা তেলের মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম।
পেঁয়াজগুলোকে একটু নেড়ে নেওয়ার পর ওর মধ্যে 20 গ্রাম আদার টুকরো দিয়ে দিলাম, সঙ্গে 10 গ্রাম রসুন কোয়াও দিয়ে দিলাম। সমস্ত মশলাকে একটু নেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমকে একেবারেই লোতে রাখতে হবে, তাহলে কি পেঁয়াজগুলো খুব সুন্দর সেদ্ধও হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে। আদা রসুন পেঁয়াজকে খুব বেশি ভাজবো না, যখন দেখবো পেঁয়াজের কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে এসছে তখন তেল থেকে তুলে নেব। তেল থেকে আদা রসুন পেঁয়াজকে তুলে নিয়ে প্রথমে ঠান্ডা করে নেব, তারপর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি এখানে 2 কাপ নারকেল কোড়া নিয়েছি, ওই নারকেল কোড়ার উপর বেশ অনেকটা পরিমাণ গরম জল দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম, তাহলে কি নারকেল থেকে দুধ বের করতে খুব সুবিধে হবে। 5 মিনিট পর ওই নারকেল কোড়াটিকে একটি পরিষ্কার কাপড়ের উপর ঢেলে নিয়ে বেশ ভালো করে চেপে চেপে নারকেল থেকে দুধ বের করে নেব। কড়াইতে যে মাছ ভেজেছিলাম ওই তেলের উপরে 3-4টি দারুচিনির টুকরো দিয়ে দিলাম, আর আগে থেকে ভেজে রাখা আদা রসুন পেঁয়াজের পেস্টটিকে ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু আদা রসুন পেঁয়াজ আগে থেকে অল্প ভাজা ছিল তাই খুব বেশি কষাতে সময় লাগবে না, যখন দেখব পেঁয়াজ আদা রসুনের পেস্ট থেকে তেল অল্প অল্প ছেড়ে আসছে তখন এর মধ্যে সর্ষে পোস্তর পেস্টটিকে দিয়ে দেব। পেঁয়াজ আদা রসুনের পেস্টের সঙ্গে সর্ষের পেস্টকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে মশলাটিকে কষাতে থাকব। এই সময় স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও সামান্য চিনি দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমকে লোতে রেখে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেব, যখন দেখব মশলার গা থেকে তেল ছাড়া হয়ে এসছে তখন আগে থেকে বের করে রাখা নারকেলের দুধ দিয়ে আবারও ভালোভাবে মশলাটিকে কষাতে থাকব। মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেলে মশলার উপরে যখন তেল ভেসে উঠবে তখন ডাবের যে শাঁসকে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটিকে দিয়ে আবারও ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। গ্রেভিটি বেশ মোটা হয়ে গেছে তাই আমি একটু পাতলা করার জন্য বেশ কিছুটা ডাবের জল দিয়ে দিলাম। মশলাটি কষানোর সময় অল্প অল্প করে ডাবের জল দিয়ে মশলাটিকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব, যখন দেখব যে গ্রেভিটি খুব মোটা হয়ে গেছে তাহলে পাতলা করার জন্য আবারও একটু ডাবের জল দিয়ে আমি গ্রেভিটিকে খুব সুন্দরভাবে তৈরি করে নিলাম। এই রান্নাটিতে আমি কোনো আলাদা জল ব্যবহার করিনি, শুধু ডাবের জল দিয়েই রান্নাটি করছি। গ্রেভিটি যখন এইভাবে টকবক করে ফুটে উঠবে তখন ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে নিলাম, এরপর গ্যাসের ফ্লেমকে বন্ধ করে দিলাম। গ্রেভির মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে খুব বেশি ফোটাবো না, গ্রেভি ও চিংড়ি মাছকে ডাবের মধ্যে ভরে নিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করে নেব। আগে থেকে কেটে রাখা ডাবের মধ্যে গ্রেভি ও চিংড়ি মাছকে ভরে নিচ্ছি। যেহেতু আমি 500 চিংড়ি মাছ নিয়েছি তাই দুটো ডাবের মধ্যে সমপরিমাণে চিংড়ি মাছ ও গ্রেভি দিয়ে খুব ভালো করে রান্নাটি কমপ্লিট করে নেব। দুটো ডাবেরই মধ্যে গ্রেভিটিকে খুব ভালোভাবে দিয়ে দিলাম, তাহলে কি রান্নাটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। গ্রেভি দেওয়ার পর উপর থেকে ডাবের যে মালাইটি তৈরি করে রেখেছিলাম সেই মালাইটিকে দিয়ে দিলাম, বেশ কিছুটা সর্ষের তেল ও দুটো ডাবের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে মুখটিকে বন্ধ করে দিলাম। ডাবের মুখ দুটোকে উপর থেকে বন্ধ করে দিয়ে একটি আটার গোলা বানিয়ে নিলাম, সেই গোলাটিকে লম্বা করে নিয়ে এইভাবে ডাবের মুখটিকে বন্ধ করে দিচ্ছি। ডাবের মুখটিকে আটা দিয়ে এইভাবে ভালো করে বন্ধ করে দিয়ে 40 মিনিট গ্যাসের ফ্লেমে মিডিয়াম টু লো আঁচে বসিয়ে রাখব। মিডিয়াম টু লো আঁচে গ্যাসের উপর বসিয়ে রাখার 40 মিনিট পর যখন দেখব ডাবের কালার চেঞ্জ হয়ে আসছে আর নিচের অংশটা পোড়া পোড়া হয়ে আসছে তখন গ্যাসের ফ্লেমকে বন্ধ করে দেব। গ্যাসের ওভেন থেকে ডাব দুটোকে নামিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে ডাবের মুখটিকে এইভাবে খুলে নেব। এই দেখুন কি সুন্দর ডাব চিংড়িটি তৈরি হয়ে গেছে, আর দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে।
ডাব চিংড়ির চিংড়ি আর গ্রেভি কি সুন্দর তৈরি হয়ে গেছে। এবার আমি সমস্ত চিংড়ি ও গ্রেভিকে একটি বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এই দেখুন, এই ডাবটির মধ্যেও কি সুন্দর ডাব চিংড়ি তৈরি হয়ে গেছে। কেউ দেখে বলবে না যে এটা বাড়িতে বানানো নাকি রেস্তোরাঁ থেকে আনা। আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে কি নতুন নতুন রেসিপি ছাড়লে সবার প্রথম আপনার কাছেই পৌঁছে যাবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।